হজরত বড় পীর সাহেবের পিতা সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর এবং বিশিষ্ট কামিল ওলি। আর তাহার মাতা সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। সুতরাং পিতা ও মাতা উভয়ের দিক দিয়ে তিনি ছিলেন খাঁটি সৈয়দ বংশের লোক এবং শেরে খোদা হজরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুর রাদিয়াল্লাহু আনহুর বংশধর। সৈয়দা উম্মুল খায়ের ফাতেমার পিতা সৈয়দ আবদুল্লাহ সাওমেউ ছিলেন একজন পরম ধার্মিক, সুযোগ্য আলেম ও কামেল ওলি। হজরত বড় পীর সাহেবের পিতা সৈয়দ আবু সালেহ মুসা তরুণ বয়সেই সংসার পরিত্যাগ করিয়া দীর্ঘকাল যাবৎ গভীর জঙ্গলে বাস করিয়া কঠোর সাধনায় লিপ্ত হইয়াছিলেন। একদা তিনি জঙ্গল হইতে বাহির হইয়া ফোরাত নদীর তীর ধরিয়া কোথাও গমন করিতেছিলেন। দ্বিপ্রহর কালের প্রখর রৌদ্রে ও পথশ্রমে ক্লান্ত, শ্রান্ত এবং ক্ষুধাপিপাসে কাতর হইয়া তিনি নদীর তীরবর্তী একটা বৃক্ষের ছায়ে বসে বিশ্রাম করিতে লাগিলেন। হঠাৎ তিনি দেখিতে পাইলেন নদীর পানিতে তীর ঘেঁষিয়া একটি সুপক্ক শেবফল ভাসিয়া যাইতেছে। ক্ষুধা ও পিপাসায় তিনি তখন নিতান্ত অস্থির হইয়া পড়িয়াছিলেন। সেই জন্য শেবটি দেখিয়া তিনি অত্যন্ত আনন্দিত হইলেন এবং সেই ফলটি নদী হইতে উঠাইয়া আনিয়া ভক্ষণ করিলেন। এইরূপে নদীর পানিতে ভাসিয়া আসা ফল ভক্ষণ করা যদিও শরীয়ত মতে মোটেও দোষণীয় নহে, তথাপি ওলি আল্লাহগণের দৃষ্টিতে ইহা নিতান্ত বর্জনীয় গুনাহের কাজ। একটু পরেই তাহার মনে একটা চিন্তার উদ্রেক হইল। আমি কি করিলাম? কেন আমি ফলটি ভক্ষণ করিলাম? ফলটির মালিককে, কোথা হইতে উহা কীরূপে ভাসিয়া আসিল, এসব কোনো কিছুই তো আমার জানা নেই। ইহা কীরূপে আমার পক্ষে হালাল হইতে পারে? অপরের দ্রব্য তাহার বিনা অনুমতিতে গ্রহণ করা তো চুরি করারই নামান্তর। চুরি করা দ্রব্য কীরূপে আমার পক্ষে হালাল হইতে পারে? হায় হায়, আমি কি করিলাম? এই একটিমাত্র ফল ভক্ষণের ফলে হয়তো আমার এতদিনের এপাতত বন্দেগি, এতদিনের কঠোর সাধনা সবই বরবাদ হইয়া যাইবে। ইহার পরে আরও কতদিন যে আমার ইবাদত বন্দী কবুল হইবে না তাহাই বা কে জানে। বিবেকের তীব্র কষাঘাতে হজরত আবু সালেহ মুসার মন জর্জরিত হইয়া উঠিল। তিনি তাহার হৃদয়ে শতবৃষ্টিকের বিষাক্ত দংশন জ্বালা অনুভব করিতে লাগিলেন। তাহার পক্ষে আর বসিয়া থাকা সম্ভব হইল না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যেমন করিয়া হোক এই ফলটির মালিকের সন্ধান করিয়া তাহার নিকট হইতে মাফ চাহিয়া লইতে হইবে। চেষ্টা করিলে নিশ্চয়ই ইহার মালিকের সন্ধান করা যাইবে। নদীর স্রোত উত্তর দিক হইতে দক্ষিণ দিকে প্রবাহিত হইতেছে, কাজেই উত্তর দিক হইতে যে ফলটি ভাসিয়া আসিয়াছে তাহাতে কোনোই সন্দেহ নাই। নিশ্চয়ই এই নদীর তীরে কোথাও সেই ফলের গাছ আছে এবং সেই গাছ হতেই ফলটি নদীতে পড়িয়া গিয়াছিল। এরূপ চিন্তা করিয়া তিনি নদীর তীর ধরিয়া ক্রমশ উত্তর দিকে চলিতে লাগিলেন, কিন্তু কোথাও নদীর নিকটবর্তী স্থানে কোনো ফলের গাছ বা বাগান দেখিতে পাইলেন না। সারাদিন নদীর তীর ধরিয়া স্রোতের বিপরীত দিকে ভ্রমণ করেন, আর রাত্রিতে একটু বিশ্রাম করেন। আবার সকালে আরম্ভ হয় তাহার ভ্রমণ ও অনুসন্ধান। তিনি দৃঢ় প্রতিজ্ঞ, যদি ফলের মালিক অনুসন্ধান করিতে তাহার সারা জীবন অতিবাহিত হয় তথাপি তিনি পশ্চাৎপদ হইবেন না। ভক্ষিত ফলের মালিকের খোঁজ তাহাকে পাইতেই হবে এবং তাহার নিকট হইতে মাফ চাহিয়া লইতেই হবে। একাধিক্রমে কয়েকদিন পথ চলার পর হজরত সৈয়দ আবু সালেহ মুসা দেখিতে পাইলেন এক স্থানে সেই ফলের গাছ একেবারে নদীর তীরে অবস্থিত রহিয়াছে। উহা একখানা ডাল প্রসারিত হইয়া নদীর বুকের ওপর যাইয়া পড়িয়াছে এবং উহাতেও তখনও কয়েকটি সুপক্ক ফল ঝুলিতেছে। তখন তাহার বুঝিতে বাকি রহিল না যে এই গাছ হইতেই তাহার ভক্ষিত ফলটি নদীর পানিতে পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তিনি স্থানীয় একজন লোককে জিজ্ঞাসা করিলেন, ভাই, বলিতে পারেন কি যে এই ফলের গাছটি কাহার? লোকটি উত্তর করিল, আবদুল্লাহ সাওমেই নামক একজন দরবেশের। সেই লোকটির নিকট হইতেই আবদুল্লাহ সাওমের বাড়ির সন্ধান জানিয়া লইয়া হজরত আবু সালেহ মুসা তাহার বাড়িতে উপস্থিত হইয়া বৃদ্ধকে সালাম জানাইয়া বিশেষ আদবের সহিত দাঁড়াইলেন। সালামের জবাব দিয়া হজরত আবদুল্লাহ সাওমেই অপরিচিত যুবকের মুখের দিকে তাকা জিজ্ঞাসা করিলেন, আপনি কোথা হইতে এবং কী উদ্দেশ্যে আসিয়াছেন? যুবক আবু সালেহ মুসা তাহার স্রোতে ভাসিয়া যাওয়া ফল ভক্ষণ করার কথা খুলিয়া বলিলেন এবং তাহার নিকট অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। জ্ঞানবৃদ্ধ তাপস হজরত আবদুল্লাহ সাওমেই সর্বপ্রথমেই অপরিচিত যুবকের মুখের দিকে তাকাইয়া বুঝিতে পারিয়াছিলেন যে নিশ্চয় এই যুবক সম্ভ্রান্ত বংশের সন্তান এবং অত্যন্ত ধর্মপরায়ণ। তথাপি তিনি এতদূর ধারণা করিতে পারেন নাই যে এই তরুণ যুবক তাকোয়া পরহেজকারিতে এতটা উন্নত। নদীর স্রোতে ভাসিয়া যাওয়া একটা ফল ভক্ষণ করিয়া তজ্জন্য এতখানি অনুতপ্ত হওয়া এবং সেই অপরাধের ক্ষমালাভের জন্য এত পরিশ্রম করিয়া ফলের মালিক অনুসন্ধান করা কোনো সাধারণ পরহেজকারী পরিচায়ক নহে। জহুরেই জহর চেনে। দীর্ঘকাল নির্জনে বসিয়া কঠোর সাধনা করায় হজরত আবু সালেহ মুসার মুখমণ্ডলে যে নুরানি জ্যোতি ফুটিয়া উঠিয়াছিল তাহা জ্ঞানবৃদ্ধ তাপস হজরত আবদুল্লাহ সাওমের দৃষ্টি এড়ায় নাই। তিনি অনেকদিন যাবৎ এইরূপ রত্নের খোঁজ করিতেছিলেন।
হযরত আব্দুল্লাহ সাওমি মনে মনে বলিলেন, এই রত্ন হাতছাড়া করা চলিবে না, যেমন করিয়াই হোক এই রত্নটিকে হাতে রাখিতেই হইবে। কিন্তু তিনি স্বীয় মনের ভাব গোপন করিয়া যুবক আবু সালেহ মুসাকে বললেন, যুবক, তুমি যে অন্যায় করিয়াছ সত্য বটে, উহা একজন সাধারণ লোকের পক্ষে কোনো অপরাধের কার্য নহে, কিন্তু যেহেতু তুমি একজন উচ্চ বংশীয় সন্তান এবং আধ্যাত্মিক পথের পথিক, কাজেই তোমার পক্ষে উহার নিতান্ত গুরুতর অপরাধ, আমি তোমার এই অপরাধ ক্ষমা করিতে পারি না। এই কথা শুনিয়া যুবক আবু সালেহ মুসা কাঁদিয়া ফেলিলেন। তিনি কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনি যদি আমার অপরাধ মার্জনা না করেন তবে আর কে করিবে? আপনি আমার অপরাধ মার্জনা না করিলে আমার ইবাদত বন্দেগী, জিকির, আজকার, মোরাকাবা, মুশাহাদা সবই বৃথা হইবে। হযরত আব্দুল্লাহ সাওমি বলিলেন, তোমার কৃতকার্যের অপরাধের শাস্তিস্বরূপ যদি 12 বৎসরকাল আমার বাড়িতে বিনা বেতনে চাকর হিসেবে থাকিতে পারো, তবে 12 বৎসর পরে আমি বিবেচনা করিয়া দেখিব যে তোমার অপরাধ ক্ষমা করা যায় কি না। সৈয়দ আবু সালেহ মুসার অন্তর অনুশোচনার তীব্র ধরনে তখন দগ্ধীভূত হইতেছিল। তিনি ক্ষমালাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া উঠেছিলেন। তিনি অতি সহজেই সৈয়দ আবদুল্লাহর প্রস্তাবে রাজি হইয়া গেলেন। তারপর শ্রেষ্ঠ সৈয়দ আবদুল্লাহ সাওমেই তাহাকে পরিচারক হিসেবে রাখিলেও তার উদ্দেশ্য ছিল অন্যরূপ। তাহার মনে সেই মহান উদ্দেশ্যের কথা তিনি মোটেই প্রকাশ করিলেন না। সারাদিন তিনি তাহাকে টুকটাক একাট্টু কাজের ফরমাশ দেন বটে, কিন্তু তিনি তাহাকে অতি যত্নের সহিত ইলমে মারফতের গভীর তত্ত্ব শিক্ষা দান করিতে লাগিলেন।